সংস্কার কাজ শেষে উন্মুক্ত হলো ঐতিহাসিক ঢাকা ফটকের। বিকেলে রাজধানীর দোয়েল চত্বরের কাছে 360 বছরের পুরনো স্থাপনাটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, ঢাকার পুরনো বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হলে ঐতিহ্যকে ধরে রাখতে হবে। নতুন প্রজন্মের জন্য ঢাকার সব ঐতিহ্যকে সংরক্ষণের আশ্বাস দিয়ে মেয়র জানান, ঐতিহ্য বহনকারী লালকুঠিও এই বছরের মধ্যেই সংস্কার করে উন্মুক্ত করা হবে। ঢাকা ফটক কেউ নোংরা করলে বা পোস্টার লাগালে তাকে শাস্তির আওতায় আনার কথা জানান মেয়র। আরো অনেক স্থাপনা আছে, অনেক প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো আছে যেগুলো নিয়ে অনেক গবেষক ইতিহাসবিদ কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব এবং আমার বিশ্বাস আমাদের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সকল বিষয়গুলোকে তিনি রক্ষা করবেন। শত শত হাজার হাজার বাঙালি ঢাকাবাসীরা এটা উপভোগ করবে এবং বহির্বিশ্ব থেকে পর্যটকেরা আসবে। আমাদের দেশে পর্যটকেরা এসে অনেক কিছু পায় না, কিন্তু এখন আমরা সেগুলো পুনরুজ্জীবিত করছি। এখন তারা আসতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ঘুরতে পারবে, ঢাকা ফটক ঘুরতে পারবে।